আজকের এই ভিডিওতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের একটি অসাধারণ আপডেট সম্পর্কে জানাবো, যেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি হোয়াটসঅ্যাপ এখন থেকে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রি, তাও আবার কোনো ধরনের ডাটা কানেকশন ছাড়াই। আপনার ফোনে যদি কোনো ধরনের ডাটা না থাকে, তাও আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। তো এটি করতে পারবেন কীভাবে, চলুন দেখানো যাক। তো ফার্স্টে চলে যাবেন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপসে, অ্যান্ড হোয়াটসঅ্যাপ অ্যাপসে গিয়ে সিম্পলি চলে যাবেন এই থ্রি ডটে ক্লিক করে সিম্পলি চলে যাবেন সেটিংসে, অ্যান্ড সেটিংস থেকে একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ অ্যান্ড ডাটা, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পাচ্ছেন প্রক্সি সেটিংস, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই টিক মার্কটি আপনি অন করে নেবেন। অন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কানেকশন, তো এখানে যে প্রক্সি সেট আপটি আছে জাস্ট এটি করে নেবেন। তো এটি কীভাবে করবেন, আপনি গুগলে সার্চ করলে অথবা আপনি যদি গুগলে সার্চ করেন, এখানে সিম্পলি করে যাচ্ছে ক্রোমে, ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট এখান থেকে সার্চ করেন টপ ফ্রি প্রক্সি সার্ভার, এখান থেকে আপনি গিয়ে দেখে নিতে পারবেন প্রক্সি সার্ভারের কোডটি। তো সিম্পলি আপনি এখান থেকে যে কোনো ওয়েবসাইট থেকে চেক করে প্রক্সি সার্ভারের কোডগুলো আপনি নিয়ে নিতে পারেন। তো সিম্পলি কোডটি নিয়ে আপনি চলে যাবেন হোয়াটসঅ্যাপে, অ্যান্ড হোয়াটসঅ্যাপে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। দেখছেন আমার এখানে পেয়েছে, জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার যে কোডটা আছে এটি কানেক্ট হয়ে গেছে, এখন আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবো সম্পূর্ণ ফ্রি। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রক্সি সার্ভারের সম্পর্কে আরও ডিটেলসে যদি জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে করে জানাবেন।